শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের পর আগামী 2 থেকে 4 সপ্তাহের মধ্যে করোনার তৃতীয় ঢেউ আশ্রয় পড়তে পারে, সতর্কতা জারি। ভয়াবহ করোনা ভাইরাসের পর এবার আর্থিক বিপর্যয় ভারতে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের অর্থনীতিতে ক্ষতির পরিমাণ 2 লক্ষ কোটি রুপি। চীনকে ঠেকাতে রাশিয়া থেকে ভয়ঙ্কর ট্যাঙ্ক আনছে ভারত। গাজার আগুনে বেলুনকে ক্ষেপণাস্ত্রের মতো ভয় পায় ইসরায়েলিরা। তালিবানের হাতে বিশেষ ইউনিটের 23 কমান্ডো নিহত। ফিলিস্তিনিদের 10 ট্রাক ভর্তি খাদ্য এবং শিক্ষা উপকরণ দিচ্ছে তুরস্ক। এবং সবশেষ থাকছে বাইডেনের খুনি মন্তব্যের ব্যাখুনি মন্তব্যের ব্যাখ্যায় সন্তুষ্ট পুতিন, পাল্টা বললেন আসল খুনি তাহলে কে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আগামী 2 থেকে 4 সপ্তাহের মধ্যে মহারাষ্ট্রে করোনার তৃতীয় ঢেউ আশ্রয় পড়তে পারে, এমনটাই সতর্কবার্তা দিল রাজ্যের কোভিড সংক্রান্ত টাস্ক ফোর্স। তারা আরও জানিয়েছে তৃতীয় ঢেউ আক্রান্তের সংখ্যা দ্বিতীয় ঢেউ আক্রান্তের তুলনায় দ্বিগুণ হবে, এমনকি সক্রিয় রোগীর সংখ্যা 8 লক্ষ ছাড়িয়ে যেতে পারে। তবে এই ঢেউয়ে শিশুরা খুব একটা প্রভাবিত হবে না বলেও দাবি করা হয়েছে। তাদের মতে তৃতীয় ঢেউয়ে 10% মতো শিশু প্রভাবিত হতে পারে। টাস্কফোর্সের সদস্য শশাঙ্ক জুজি জানিয়েছে, ব্রিটেনে যেমন দ্বিতীয় ঢেউ শেষ হতে না হতেই তৃতীয় ঢেউ আশ্রয় পড়েছে, মহারাষ্ট্রেও সেই পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে। মহারাষ্ট্রে সবে অনালক পর্ব শুরু হয়েছে। 15টি জেলা এবং নাগপুর এবং পুনেতে বেশ কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হয়েছে। ধাপে ধাপে অন্য জেলাগুলোতেও নিষেধাজ্ঞা শিথিল করার পথে হাঁটছে সরকার। অনালক ফের চেনা ছন্দে ফিরতে শুরু করেছে জেলা এবং শহরগুলো, আর তাতেই আশঙ্কার মেঘ দেখছেন রাজ্যের বিশেষজ্ঞরা। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে চলতি অর্থ বছরে অন্তত 2 লাখ কোটি রুপি ক্ষতি হতে যাচ্ছে ভারতের অর্থনীতিতে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জুন মাসের বুলেটিন এই তথ্য জানিয়েছে। আরবিআই এর পর্যবেক্ষণে বলা হয়, মানুষের সচেতনতার অনেক বৃদ্ধি পেলেও করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে রীতিমতো লড়াই করতে হচ্ছে ভারতের অর্থনীতিকে। দ্বিতীয় ঢেউ মূলত প্রভাব ফেলেছে গার্হস্থ চাহিদার উপরেই, আর সেই কারণে এই বিপুল পরিমাণ ক্ষতির সম্ভাবনা দেখতে পাচ্ছে আরবিআই। তবে এই সঙ্গে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির সরাসরি কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছে তারা। আরবিআই আরও জানিয়েছে, মানুষের ব্যাংকে সঞ্চিত আমানত ক্রমেই কমে যাচ্ছে, এর ফলে বোঝা যাচ্ছে মানুষের হাতে নগদ অর্থ কমে যাচ্ছে, যার প্রভাব পড়ছে দৈনিক গার্হস্থ চাহিদার উপরে। একইভাবে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার সিবিআই এবং তাদের মাসিক বুলেটিন প্রকাশ করেছে। তাদের মাসিক বুলেটিনে ভারতের অর্থনীতির সামগ্রিক অবস্থা, আর্থিক কাঠামো এবং দেশের সার্বিক উৎপাদনের রেখাচিত্রটি 3টি আলাদা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। সেখানেও অর্থনীতির ক্ষতির কথা বলা হয়েছে। চীনকে প্রতিরোধ করতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পাহাড়ি এলাকায় রাশিয়ার তৈরি স্পোর্ট SDM-1 হাল্ক ট্যাঙ্ক বসানোর পরিকল্পনা করছে ভারত। গ্রীষ্মের শেষের দিকে এর সিস্টেম পরীক্ষায় অংশ নিতে পারে দেশটি। এসব ট্যাঙ্কের ওজন 18 টন। বলা হচ্ছে এই ট্যাঙ্কটি উভয়চর। পানিতে ভাসমান অবস্থায় এটি গোলা ছুড়তে সক্ষম। নির্মাণাধীন এই পণ্যের পরীক্ষা এখন পর্যন্ত কোনো দেশ প্রত্যক্ষ করেনি। এটির সঙ্গে T-90 ট্যাঙ্কের বন্দুকও থাকবে এবং একই পরিমাণ গোলা নিক্ষেপে সক্ষম হবে। ভারত বর্তমানে T-90 এবং T-72 ট্যাঙ্ক ব্যবহার করছে রাশিয়ার তৈরি। রাশিয়ার স্পুট ট্যাঙ্ক ব্যবহার করে শুরু করেছে বলেই ব্যাপকভাবে মনে করা হচ্ছে। সূত্র জানিয়েছে ট্যাঙ্কটি এখন পরীক্ষাধীন এবং নির্মাণের শেষ পর্যায়ে রয়েছে। হালকা ট্যাঙ্কের পরীক্ষায় রাশিয়ার অনুমোদনে ভারতকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে। 2020 সালের আগস্টে রাশিয়ার সফরে নিজেদেরকে হালকা ট্যাঙ্কের প্রয়োজনীয়তার কথা জানিয়েছিল ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তখন ওই রাশিয়ার পক্ষ থেকে স্পুটনিক MDM-1 হালকা ট্যাঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। অবরুদ্ধ গাজা থেকে ইহুদিবাদীদের উপশহরগুলো লক্ষ্য করে আগুনে বেলুন পাঠানো অব্যাহত রয়েছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত বর্বরতা এবং গাজার উপর অবরোধের প্রতিবাদে এইসব আগুনে বেলুন পাঠাচ্ছে ফিলিস্তিনিরা। সংবাদ মাধ্যম RB-21 জানিয়েছে, গত 2 দিনে ফিলিস্তিনিদের আগুনে বেলুনের কারণে ইসরায়েলের 24টি স্থানে আগুন লেগেছে। এর ফলে দখলদারদের কৃষিজমিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গাজা উপত্যকার আশেপাশে গড়ে ওঠা ইহুদিবাদী উপশহরগুলোর বাসিন্দারা স্বীকার করেছেন, আগুনের বেলুনগুলোর ঝুঁকি ক্ষেপণাস্ত্রের চেয়েও কোনো অংশে কম নয়, কোনো কোনো ক্ষেত্রে এটি আরও বেশি ক্ষতিকর। আগুনের বেলুনগুলো ইহুদিবাদীদের মধ্যে এতটা আতঙ্ক তৈরি করেছে যে দখলদার প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও প্রতিক্রিয়া জানিয়েছেন। ক্ষেপণাস্ত্রের মোকাবেলায় যে প্রতিক্রিয়া দেখানো হয় এক্ষেত্রেও সেই ধরনের প্রতিক্রিয়া দেখাতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। ইহুদিবাদী আগ্রাসন এবং নিপুরণের প্রতিক্রিয়ায় গাজা থেকে এই ধরনের বেলুন পাঠাচ্ছেন সাধারণ ফিলিস্তিনিরা। বারোদিনের যুদ্ধ শেষে গত 21 মে ইহুদিবাদী ইসরায়েল এবং গাজাভিত্তিক ইসলামী প্রতিরোধ সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর গত মঙ্গলবার দখলদার ইসরায়েলের ডানপন্থী বা উগ্রপন্থী ইহুদিবাদীরা পবিত্র বাইতুল মুকাদ্দাস শহরে উস্কানিমূলক পতাকা মিছিল করে। এ নিয়ে ফিলিস্তিনি জনগণ এবং ইহুদিবাদীদের মধ্যে টান টান উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তালেবান যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে আফগানিস্তানের সেনাবাহিনীর বিশেষ ইউনিটের 23 সদস্য নিহত হয়েছে। বুধবার দেশটির উত্তরের ফারিয়াব প্রদেশে এই ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক আফগান নিরাপত্তা বাহিনীর একজন সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন। আফগানিস্তানের স্থানীয় তুলু নিউজের খবরে বলা হয়েছে, দৌলত আবাদ জেলার স্থানীয় সেনা এবং কমান্ডোরা পরিচ্ছন্নতা অভিযান বা ক্লিনিং অপারেশন শুরু করলে তালেবানের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। এতে অন্তত 23 কমান্ডো নিহত এবং 6 পুলিশ সদস্য আহত হয়েছেন। সূত্র জানায়, সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনীর দৌলত আবাদ জেলা কেন্দ্র করে পিছু হটতে ফারিয়াব প্রদেশের কারামকুল জেলায় অবস্থান নিয়েছে। প্রায় এক সপ্তাহ আগে ব্যাপক সংঘর্ষের পর দৌলত আবাদ জেলা কেন্দ্র করে তালেবান দখল করে নেয়। তালেবানের সঙ্গে এই সংঘর্ষে যুক্তরাষ্ট্র এবং তুরস্কের প্রশিক্ষণ নেওয়া সুহরাব আজিমি নামের বিশেষ বাহিনীর একজন কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি আফগানিস্তানের সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর মুখপাত্র অবসরপ্রাপ্ত জেনারেল জহির আজিমির ছেলে। জহির আজিমি তালিবানের সঙ্গে সংঘর্ষটি নিশ্চিত করে জানান, তার ছেলে শহীদ হওয়ায় তিনি গর্বিত। তিনি বলেন, তার ছেলে এবং তার সহকর্মীরা গর্ব এবং সাহসের সঙ্গে দায়িত্ব পালন করছে, দেশ রক্ষায় তারা নিজেদের জীবন উৎসর্গ করছে। ফিলিস্তিনিদের জন্য 10 ট্রাক ভর্তি খাদ্য সামগ্রী এবং শিক্ষা উপকরণ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। ইসরায়েলি নিপুরণের শিকার ভুক্তভোগীদের সহায়তা করতে বছরব্যাপী উদ্যোগের অংশ হিসেবে এই সহায়তা দেওয়া হবে। তুরস্কের মাধ্যমে ডেইলি সাবাহ এই তথ্য জানিয়েছে। টার্কিশ রেড ক্রিসেন্টের প্রধান কেরেন কিনিন মিশরে গিয়ে গাজায় সহায়তা ত্বরান্বিত করার জন্য অসংখ্যবার বৈঠকে বসেন। ইতিমধ্যে ফিলিস্তিনিদের চাওয়া অনুযায়ী 2টি অ্যাম্বুলেন্স সরবরাহ করা হয়েছে। তিনি আরও বলেছেন, কায়রো থেকে 10 ট্রাক ভর্তির সহায়তা দ্রুত ফিলিস্তিনে পৌঁছানো হবে। টার্কিশ রেড ক্রিসেন্ট ইসরায়েলি হামলায় আহতদের সহায়তা অব্যাহত রেখেছে বলে জানান তিনি। তিনি আরও বলেছেন, আমরা ফিলিস্তিনিদের সহায়তা করে যাব। 10 ট্রাকের মধ্যে 6টিতে রয়েছে 2000 ফুড পার্সেল এবং বাকিগুলো আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া শিক্ষা উপকরণ, হাইজিনিক কিট, খেলনা এবং মেডিকেল সরঞ্জাম রয়েছে। কেন তাকে খুনি বলেছিলেন তা ফোন করে ব্যাখ্যা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তাতে সন্তুষ্ট হয়েছেন তিনি। বুধবার জেনেভায় ঐতিহাসিক বৈঠকের পর এমনটাই জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই বৈঠকের পর সংবাদ মাধ্যমের সামনে পুতিন বলেন, ওরকম তীব্র আক্রমণ নিয়ে কি বলবো, আমরা ওই রকম ঘটনার সঙ্গভ্যস্ত। ওই ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেন আমাকে ফোন করেছিলেন, সেই বিষয়ে আমরা মত বিনিময় করেছিলাম, তার ব্যাখ্যায় আমি সন্তুষ্ট হয়েছি। গত মার্চে ABC নিউজ একটি সাক্ষাৎকারে বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল, তিনি পুতিনকে খুনি বলে মনে করছেন কিনা। তাতে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, হ্যাঁ মনে করি। সেই মন্তব্যের পর এমনিতেই শীতল রুশ মার্কিন সম্পর্কে আরও উপনীত হয়। আলোচনার জন্য ওয়াশিংটন থেকে রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠান পুতিন। পরে একইভাবে মস্কো থেকে ফিরিয়ে আনা হয় মার্কিন রাষ্ট্রদূতকে। বুধবার বৈঠকের পর পুতিন অবশ্য জানান, দুদেশের রাষ্ট্রদূত আবার নিজেদের পদে ফিরে যাবেন, নিজেদের দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রদূতদের ফিরিয়ে আনার ঘটনাকে বেশি বড় করে দেখাতে রাজি নন পুতিন, বরং বিষয়টি একেবারে সাদা মাঠাভাবে কূটনৈতিক পদক্ষেপ হিসেবে তুলে ধরছেন। তিনি আরও বলেছেন, আমরা হাঙ্গামা বিশৃঙ্খলা আইনের লঙ্ঘনের সাক্ষী ছিলাম, আমরা আমেরিকার প্রতি সহানুভূতি প্রকাশ করেছি, কিন্তু আমাদের ভূখণ্ডে এরকম হতে দিতে চায় না, এরকম ঘটনা না হওয়ার জন্য আমরা সব রকমের চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।